হ্যালো, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে টাইটেলটা হচ্ছে পাসওয়ার্ড চুরি হলে অনুমতি ব্যতীত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। আসলে এটা কিভাবে সম্ভব? দেখা গেল যে আমাদের দেশের ম্যাক্সিমামই, বিশেষ করে শহর অঞ্চলে, আমরা সবাই ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি। তো মূলত ব্রডব্যান্ড কানেকশনটা আমরা দেখা যায় কয়েকজন মিলে ব্যবহার করি বা নিজে পার্সোনালিও ব্যবহার করি, এবং সেই ক্ষেত্রে যেটা করি আমরা রাউটারের মাধ্যমে সে ব্রডব্যান্ড কানেকশনটা নেই এবং ওয়াইফাই হিসাবে ব্যবহার করি। তো দেখা যায় যে আমাদের ব্রডব্যান্ড কানেকশন পাসওয়ার্ড আমরা অনেকেই জানি বা অনেকে আমাদের কাছ থেকে এমনিতে জেনে যায় বা পাসওয়ার্ড চুরি হয়ে যায়। যে যার মতো আমি ইন্টারনেট কানেকশন নিলাম, অন্য আরেকজন ব্যবহার করতেছে। তো এখন এমন যদি হয় যে আমার ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ডের বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সবাই জানে কিন্তু কেউ ব্যবহার করতে পারতেছে না, শুধুমাত্র আমি ব্যবহার করতেছি, বা সবাই পাসওয়ার্ড নিয়ে নিল জানে কিন্তু আমার কাছ থেকে অনুমতি নিয়ে লাগতেছে, তাছাড়া সে ব্যবহার করতে পারতেছে না, তাহলে কেমন হবে? এবং সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতেছি যে আমার পাসওয়ার্ড চুরি হয়ে যাবে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু আমি অনুমতি না দেওয়া পর্যন্ত অন্য কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এবং এটা আজকে আমি টিপ লিঙ্ক ওয়াইফাই রাউটারের ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং মাধ্যমে দেখাবো। তো প্রথমে আসি, যেহেতু বললাম যে ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং, ম্যাক অ্যাড্রেস জিনিসটা কি, আমরা যদি একটু গুগলে যাই, ম্যাক অ্যাড্রেস, তো ম্যাক অ্যাড্রেস বলতে দেখেন সাধারণত কি বলছে, ম্যাক অ্যাড্রেসের ইলাবোরেশন হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস অর ম্যাক অ্যাড্রেস ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার, একটা ইউনিক আইডেন্টিফায়ার, মানে সে একাই আইডেন্টিফাই করতে পারবে, অ্যাসাইন টু এ নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার NIC ফর ইউজ অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাড্রেস ইন কমিউনিকেশন উইথ এ উইদিন এ নেটওয়ার্ক সেগমেন্ট। তার মানে বলতেছে যে আপনার একটা ইউনিক আইডেন্টিফায়ার একটা ডিভাইসের জন্য থাকবে, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার জন্য, সেটা হতে পারে একটা রাউটারের জন্য, সেটা হতে পারে একটা ইন্টারনেট কেবলের জন্য, একটা ব্লুটুথ কানেকশনের জন্য, বা ল্যাপটপের জন্য, বা মোবাইলের জন্য, স্মার্টফোনের জন্য হতে পারে। তো এই ম্যাক অ্যাড্রেস আমরা ফিল্টারিং করে আমরা কীভাবে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড বা ওয়াইফাই কানেকশনটাকে নিরাপদ রাখতে পারবো সেটাই দেখবো। তো আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটা কোথা থেকে পাবো? তো যদি আমাদের ম্যাক অ্যাড্রেসটা পাবো, এইখানে দেখেন ইন্টারনেট অ্যাক্সেসের যে অপশনটা আছে, ইন্টারনেটের যে চিহ্নটা আছে, এইখানে ক্লিক করলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এইটাতে যাব। এখানে যাওয়ার পরে এই যে আমি ওয়াইফাই কানেকশন দিলাম, এইখানে প্রপার্টিসে ক্লিক করলে আমরা নিচের দিকে গেলে এই যে ফিজিক্যাল অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। তো আমি এখান থেকে আমার ম্যাক অ্যাড্রেসটা পেলাম। এখন আমি এই ম্যাক অ্যাড্রেস দিয়ে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সেটা আমি দেখাচ্ছি। আমার মূলত ওয়াইফাই কানেকশনটা হচ্ছে টিপি লিঙ্ক কানেকশন, এবং আমি টিপি লিঙ্কের যে নিজস্ব ইন্টারনেট ব্রাউজিংয়ের যে অপশনটা আছে সেটা সবার জন্য একই, যেটাতে জয়েন করতেছি 192.168.0.1। আমি এটাতে ক্লিক করলাম, চলে আসলাম। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, এবার এখান থেকে আমাকে যেতে হবে ওয়্যারলেস কানেকশন, যেহেতু আমি ওয়্যারলেসটা করবো সেক্ষেত্রে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। এখানে দেখেন আমার যে PC-র ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস 34-68-95-11-89-DD, এই ম্যাক অ্যাড্রেসটা শুধুমাত্র এনেবল করা, আর বাকি যা আছে কোনো কিছু নাই, শুধুমাত্র এটা এনেবল করা। দেখতেছেন আপনারা, শুধুমাত্র এটা এনেবল করা। যদি আমি এখান থেকে ডিসেবল করে রাখছি, আমি এটা এনেবল করে দেওয়া মানে হচ্ছে শুধুমাত্র আমার এই কানেকশনটাই এনেবল হবে, আর বাকি যা আছে সবগুলো ডিসেবল হয়ে যাবে। এখন ধরেন আমার মোবাইল যে আছে, মোবাইলের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, আমি সেটা চাচ্ছি স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে, শুধুমাত্র আমার স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেসটা কাজ করবে,
বাকিগুলো কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি যেটা করলাম আমার ম্যাক অ্যাড্রেস দিলাম LC2 40 28 82 24 3A, আমি দিলাম, আমি লিখলাম মাই মোবাইল। এখন আমি ইচ্ছা করলে এটাকে আমি এনেবল করব আর ডিসেবল করব। আমি যেটা করতে চাই, আমি যদি ডিসেবল দিয়ে সেভ করি তাহলে যেটা হবে যে আমার মোবাইলে ইন্টারনেট কানেকশন শো করবে কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারবো না। এখন আবার যদি চাই যে না আমি এটা এনেবল করে দেবো তাহলে এখানে এডিট করে এনেবল করে সেভ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা বিষয় যে আমি ইচ্ছা করলেই আমার ইন্টারনেট কানেকশন আমি আমার মতো করে চালাতে পারবো। আমার ইন্টারনেট কানেকশন অন্য কেউ ব্যবহার করতে পারবে না, যদিও সে পাসওয়ার্ড জানে সব কিছু জানে কিন্তু তারপরেও ব্যবহার করতে পারবে না। তো আশা করি সবার কাছে ভালো লাগছে বিষয়টা। তো এভাবে আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনকে সেফ রাখতে পারেন এরকম। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং যদি এরকম আরও যে কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।